বিসমিল্লাহ রাহম্যান রহিম পরম করুন আময় ওয়াশিম গয়ালু আল্লাহ মিশুরু صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله على الأجل والواحد الفرد القديم الأول الصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القران الحكيم ان الله مع الذين اتقوا والذين هم محسنون وقال عز وجل واحسنوا ان الله يحب المحسنين وقال الرسول صلى الله عليه وسلم لما ساله جبريل عليه السلام عن الاحسان قال ان تعبد الله ক্যায়ন্ন ক্যাতারাহু ফাইল্লাম তেকুনতরাহু ফাইন নাহু ইয়ারাক রওয়াহ মুসলিম রহিম যাবতীয় প্রশংসা ও গণগান শীতসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বোলা ইজাতির জন্য যার অশেষ মেহেরবানীতে আমরা আজকে জুমার নামাজের পরে এই ইসলামিক সভায় উপস্থিত হতে পেরেছি যেই মহানদব্বোলা আলামিন আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন তার শুক্রিয়া দা করি বলিয়াল হামদুল্লিল্লাহ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি আমাদেরকে আমাদের দিনই মাসলাম আসাইল সুন্দরভাবে শিক্ষা দিয়ে গেছেন এজন্য তার উপরে আমরা সলাত সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই পৃথিবীতে আমরা যে সকল মানুষ বসবাস করছি তারা সকল সকলেই সবসময় একই অবস্থায় থাকে না বরং ধনী ও গরিব যেই বলুন না কেন কোনো কোনো সময় প্রত্যেকের জীবনে কিছু দুঃখ বেদনা কষ্ট ক্লেশ কি আসে নেমে আসে আর এই সকল কষ্ট ও ক্লেশের সময় মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য সহযোগিতার জন্য তার সহযোগী দরকার কিনা তার এমন সহযোগী দরকার যারা একনিষ্ঠতার শহীদ যারা খালেস হৃদয়ে তার অপর মুসলিম ভাইকে কি করবে সহযোগিতা করবে এজন্য ইসলাম তার পূর্ব শর্ত দিয়েছে কি ইন্নামাল মিনুনা মুসলমান মোমেনরা পরস্পর ভাই ভাই এক ভাই আরেক ভাইয়ের সহযোগিতায় কি করবে এগিয়ে আসবে যদি ভুল বোঝাবুঝা ভুল বোঝাবুঝি হয় তাহলে কি করবে ইননামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়িকুম যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে মারামারি লাগিয়ে দিও না বরং ইসলাহ করে দাও মিটিয়ে দাও ওয়াক্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করে তার বিধান মেনে চলো লাআল্লাকুম তুরহামুন যাতে তোমাদের উপরে কি করা হয় রহম ও দয়া করা হয় তো সূরাত সূরাতুল হুজুরাত 10 নম্বর আয়াত সম্মানিত ভাই এবং বন্ধুগণ তো এই পৃথিবীতে মানুষের অপরের সাহায্যের সহযোগিতার প্রয়োজন রয়েছে আর এক নম্বর তো আল্লাহর রহমত অবশ্যই দরকার আল্লাহর রহমত ছাড়া তো আমরা কেউ বাঁচতে পারবো না অতপর আল্লাহর রহমতের পরে পরস্পরের সার্বিক সহযোগিতা ছাড়া মানুষের জীবন যাপন করা কি সম্ভব সম্ভব নয় আপনি একা যদি সবকিছু করতে চান অসম্ভব ব্যাপার এই পৃথিবীতে যারাই বেঁচে আছে আপনি যে পোশাক পরছেন পোশাক কি আপনার তৈরি তৈরি না পোশাক পোশাক করেছে করেছে যদিও সে হয়তো তার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ এক জায়গায় তৈরি হয়েছে একজন রং দিয়েছে আরেকজন এই করেছে সেই করেছে আপনি যে খাবার খাচ্ছেন আপনি হিসাব করে দেখুন তো আমার ওস্তাদ বলতেন কারি মুজিবুর রহমান সাহেব টাঙ্গাইল বাড়ি যে তুমি যে একটা ভাত এখানে খাবারের সময় ফেলে দিলে চিন্তা করে দেখেছো কি এই ভাতটা কোথা থেকে উঠে এসেছে এই ভাত কোথা থেকে উঠে এসেছে ওইখান থেকে তারপরে এখানে যখন আমাদের পৌঁছে তো মরুভূমির দেশ এটা হচ্ছে বিদেশ এখানে কোনো চাউল উৎপন্ন হয় না তখন এই ভাতের মর্যাদা আরো বেড়ে যায় সম্মানিত ভাই এবং বন্ধুগণ তো এই জন্য কোনোটা জিনিস আপনার আমার একক প্রচেষ্টায় সম্ভব নয় যদিও একক প্রচেষ্টা অনেক সময় মুখ্য ভূমিকা পালন করে কিন্তু সার্বিক সহযোগিতার দরকার রয়েছে এজন্য মাঝে আল্লাহ রামদের এমন ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন যে যাতে এমন অবস্থা তৈরি হয়েছে যে আনসার সাহাবিগণ তাদের মহাদির ভাইদের জন্য নিজেদের স্ত্রী এবং বরং ভালো স্ত্রীকে তালাক দিয়েছেন যেটাকে সে পছন্দ করে মহাজের ভাই এবং তাকে তার বিয়ে করার কি করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন কারণ ওয়াচনা ওয়া এবং অপরিচিত একটা লোককে কে মেয়ে দিবে কিন্তু সাহাবা ইকরাম সেই ব্যবস্থা করে দিয়েছিলেন এটা এর মাধ্যমে পারস্পরিক একটা দয়া পারস্পরিক একটা সহযোগিতার হাত সম্প্রসারিত করা হয়েছিল এমনই রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ মুসলমানগণ একটা বডির মতো একটা বডির মতো ইযাশ তাকামিনহু উযবুন তাদা আলাহু সাইরুল যখন শরীরের একটা জায়গায় ব্যথা হয় পায়ে ব্যথা হয় বলে কি পায়ে সীমাবদ্ধ থাকে এ ব্যথা তো মাথা পর্যন্ত উঠে যায় ঠিক ওই রকম একজন মুসলিম পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কষ্ট পায় তাহলে অপর মুসলমানের দরকার কি ওই মুসলিমের সহযোগিতায় ছুটে আসা তার হস্ত প্রসারিত করা যে কোনো ভাবে তাকে সাহায্য ও সহযোগিতা করা

বসবে না ঠিক ওই রকমই বাহুবাজা পরস্পরকে শক্তিশালী করে আর অনুরূপ মমিনও পরস্পরকে মুসলমান ও পরস্পরকে কি করবে শক্তিশালী করবে সাহায্য সহযোগিতা করবে এবং নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার আঙ্গুলগুলোর গুলোর পরস্পরের মাঝে ঢুকিয়ে দিলেন অর্থাৎ এইরকম অর্থাৎ মুসলমানরা পরস্পরে কি থাকবে ঐক্যবদ্ধ থাকবে এবং পরস্পরকে সহযোগিতা করবে পরস্পরের প্রতি দয়া করবে রসুল সাল্লাহাম আরো বলেন মাল্লাম ইয়ারাহাম সাহি রানা ওয়ালাম ইউ আকের ক্যাবি রানা ফালাইসা যারা আমাদের ছোটদের দয়া করে না বড়দের শ্রদ্ধা করে না ওরা আমাদের দলভুক্ত নয় ওটা আমাদের পথ ও নীতি নয় আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান যারা পরস্পর দয়া করে তাদেরকে কে দয়া করেন মহান আলামিন রা রহমান তাদেরকে দয়া করেন সুবহানাল্লাহ অতএব আজকে আমাদের বিষয় আমরা নির্ধারণ করেছি পরোপকারের ধরন পরোপকারের ধরন পরজগ উপকার মানে পরোপকার অন্যের উপকারের বিভিন্ন ধরন আছে অন্যকে দয়া করার বিভিন্ন ধরন ও পদ্ধতি আছে যার যেভাবে যখন যেভাবে সম্ভব সেভাবে অন্যের সহযোগিতা করা আমাদের প্রত্যেকের উপরে ইমানই দায়িত্ব আমাদের আর যখন আমরা এগুলো করবো তখন আমাদের জন্য কি রয়েছে নেকি ও সবাব রয়েছে কোন ব্যক্তি মনে না করে যে অপরের প্রতি দয়া করা এটা ধনী লোকদের কাজ এটা যারা পাওয়ারফুল মানে অনেক লোক মনে করে যে আমি ক্ষমতা পাইলে আমার এলাকা জনগণকে আমি সব কিছু দিয়ে দেব যে যখন তার একাকির পক্ষে কিছু দয়া করা সম্ভব ছিল তখন যদি না করে থাকে তাহলে পদে বসে আরো করবে মনে করেন অসম্ভব ব্যাপার যারা করে তারা ছোট থেকেই করে অতএব এটা ভাবার কোনো নেই বা এটা ভাবার কোনো সুযোগ নেই যে আমি গরিব মানুষ অপরের প্রতি দয়া করার আমার কোনো সুযোগ নেই আপনার চাইতো মেলা গরিব আছে আপনি তো মানুষের কাছে হয়তো হস্ত প্রসারিত করতে হয় না আপনাকে কিন্তু অনেক লোক আছে যদি হাত না পাতে তাহলে সে খেতে পাবে না তো এরকম লোকদের প্রতি তো আপনি এহসান করতে পারেন শুধু টাকা পয়সা দিয়ে এহসান হয় না এর এরপরও মেলা ধরন আছে সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব সম্মানিত ভাই এবং বন্ধুগণ অনেক লোকের টাকা পয়সা মেলা আছে কিন্তু সুখ শান্তি নেই সে চায় এমন একজন লোক যে তাকে সান্তনা দেবে যে এমন একজন লোক চায় যে তার বিপদে তাকে কি করবে সান্ত্বনা দেবে তাকে বুঝাবে তার সহযোগী হিসেবে কাজ করবে অনেক লোক এমন তো রয়েছে রাসুল সাল্লাহাম জিহাদের ময়দান পর্যন্ত বলেছেন যে অনেক লোক এমন রয়েছেন যারা মদিনাতে রয়েছেন জিহাদে আসেননি কিন্তু তারা তোমাদের অগ্রে রয়েছেন বা তোমাদের সাথেই রয়েছেন কিসের মাধ্যমে বেদোয়া দোয়ার মাধ্যমে তারা তোমাদের জন্য দোয়া করছেন কিন্তু দুর্বল ওই সমস্ত লোকেরা জিহাদের ময়দানে আসতে পারেনি কিন্তু তাদের দোয়া তোমাদের আগেই আল্লাহর কাছে পৌঁছে গেছে তাই জন্য অনেক গরিব লোক ধনী লোক আছে মনে করছি যে ও তো মেলা টাকা কোটি কোটি টাকা ওর কোনো দুঃখ না নাকি কত কোটিপতির অন্তরে শান্তি নেই আপনি জানেন অসংখ্য লোক রয়েছে আমাদের এই সেন্টারে মেলা লোক আসে যারা টাকা আছে ঠিক কিন্তু আল্লাহ তাদেরকে হয়তো সন্তান দেন নাই এমন লোক আছে ফলে তাদের আত্মিক যে একটা প্রশান্তি সেটা কিন্তু নেই অনেকের সন্তান আছে টাকা আছে সবই আছে কিন্তু সন্তানটা মানুষের মতো মানুষ হয় নাই ফলে তারও সুখ শান্তি নেই অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ এক একজনের এক এক ধরনের সাহায্য সহযোগিতার দরকার আর এটা আমরা যদি পরস্পরের প্রতি এই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি এ দয়ার হাত বাড়িয়ে দিতে পারি তাহলে আমাদের সমাজ হবে সুন্দর আমাদের সমাজ হবে সুন্দর এখানে পরস্পরের মায়া মহব্বত ভালোবাসার সৃষ্টি হবে যেই ভালোবাসার সৃষ্টি হয়েছিল সাহাবাই গ্রামেনদের মাঝে যার ফলে একজন আরেকজনের অগ্রে দিনের জন্য ইসলামের খেদমতের জন্য যান দিতে তারা দ্বিধা করতেন না কিন্তু এখন আমরা নিজেরা কি বলি যে নিজে বাসলে বাপের নাম বাপি পরে আমাদের আগে নিজে বাঁচাল ইয়ানাফসি মানুষ মানুষের প্রতি এহসান ও দয়া করবে এটা একটা আল্লাহর বিশেষ অনুগ্রহ এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ অতএব যে মহান রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন সেই আল্লাহর সম্পদ থেকে আপনি মানুষের প্রতি দয়া করুন আল্লাহ আপনার সম্পদ বাড়াবেন না কমাবেন বাড়িয়ে দেবেন আনফিক ইউনফাক আলাইক খরচ করুন ব্যয় করুন আল্লাহ আপনার উপরে ব্যয় করবেন আল্লাহ কোরআনে বলছেন অমিম্মার জাক না হোম আমি তাদেরকে যে রেজেক দিয়েছি সেই রেজেক থেকে তারা যেন আল্লাহ রাস্তায় ব্যয় করে তাহলে যে রেজেক আপনি যদি কোটি হন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের আপনি মালিক হয়ে যান কিন্তু ওটা কার দান আল্লাহর দান যদি আপনি এর করেন অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন আল্লাহ মাল কি করবেন বৃদ্ধি করে দেবেন ইন শাকার তুমলা আজিদান না কুম ওয়ালাইন কাফার তুম ইন্না আজাবি যদি অকৃত্য গে যান আর যদি মনে করেন আমার কি আছে ওর তো আরো মেলা বেশি আছে ওই দেয় না তো আমি দিমুখেন ঠিক আছে না এমন ভাবা যাবে না আপনারা সুরাতুল কালামের বাগানওয়ালার কথা একটু পড়ে দেখবেন সুরাতুল বাগান বাগানওলার কাহিনী আছে আছে আরও বাগানওয়ালার কাহিনী সুরাতুল কাহাফে তারা আল্লাহর অকৃতজ্ঞ হয়েছিল যার ফলে আল্লাহ তাদের বাগানকে কি করেছিলেন ধ্বংস করে দিয়েছিলেন একটু আগে আজকে শুক্রবার অনেকেই সুরা কাহাফ পড়েছেন ওই বাগানওয়ালা কি করেছিল অল্লিবু কাফ ইয়া আলা মান স কাফিহিয়া ওহিয়া তুন আলা ও বাগান যখন ধ্বংস হয়ে উল্টে পড়ে আছে জড়া হয়েছে ওপর দিকে মাথা হয়েছে নিচের দিকে তখন সে কে আহারে কত টাকা খরচ করলাম বাগানে সব গেল আসল পুজো গেলো খরচ যেটি করছিলাম সেটিও গেল বাবা তোমাকে তো আল্লাহ প্রশংসা করতে আল্লাহর শুক্রিয়া দা করতে কোনো কিছুতে বাধা দেয়নি কিন্তু তুমি অহংকার করেছিলে আর ইন আল্লাহ আল্লাহবুলিন আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করেন না অতএব মহান রব্বুল আলমিন আমাদেরকে মাল সম্পদ দিয়েছেন সেখান থেকে যার যা সম্ভব অপর মুখাপেক্ষী মুসলিমের প্রতি কি করতে হবে দান করতে হবে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন আপনার সম্মানের মাধ্যমে আপনি আল্লাহর কাছে জান্নাত ক্রয় করে নিতে পারেন আপনাকে একজন মর্যাদা দেয় আমি যদি যাই তাহলে কাজটা করে না কিন্তু আমি দেখছি যে আপনার মাধ্যমে গেলে কাজটা হয়ে যাবে আর আপনি ভাবছেন কি তোর জন্য আমি কেন সুপারিশ করতে যাব। আমারও তো কোনোদিন দরকার পড়তে পারে ওই জন্য সুপারিশ আমি রেখে দিলাম এমন করিয়েন না না আপনার দ্বারা যদি আরেক ভাইয়ের উপকার হয় তাহলে আপনি একটু সুপারিশ করুন ভাই এই কাজটা একটু দয়া করে করি দিন আপনার সম্মান আছে সম্মানের মাধ্যমে আপনাকে হেতারাম করে অমুক লোক দায়িত্বশীল লোক আপনার একটু সাফাতের জন্য যদি ওই লোকের কাজ হয়ে যায় সাফাত করা আপনার উপরে একান্ত জরুরি দায়িত্ব আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন অনেক লোক আছে লেখাপড়া জানায় না কিছু করতে পারে না আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন শক্তির মাধ্যমে আপনি দিনের কোনো কাজ করতে পারেন অপর দুর্বল মমিনকে আপনি সহযোগিতা করতে পারেন যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের অনেক ভাই হাদিসে আর বাইনে মুখস্থ করেছেন যে এবং এই হাদিসটা আজকে সায়ক জুমার বলেছেন যে একজন লোককে আপনি বুড়া লোক ওর বাহন আছে কিন্তু উঠতে পারে না বাহনে চড়বে এটা করে চড়তে পারে না সে আপনি তাকে উঠিয়ে দেন অথবা আরেকজন তার কিছু পণ্য আছে কিছু মাল সামগ্রী আছে ওই মালটা সে তার গাড়িতে উঠাতে পারে না আপনি তাকে উঠিয়ে দেন এটাও আপনার জন্য নেকির কাজ সাদাকার নেকি পাবেন ও আবু আবুল এহসান কাসিরাতুন মুতাদ্দিদাতুন কল্যাণের পথ পরোপকারের পথ অনেক কিন্তু সেই পদগুলো কি করতে হবে জানতে হবে আমি চলে যাচ্ছি কিন্তু একটা ভালো কাজ আমার সামনে থাকলো আমি এক মিনিট হয়তো করে দিয়ে চলে যেতে পারতাম না জানার কারণে করলাম না নাকি থেকে কি হলাম বঞ্চিত হয়ে গেলাম অতএব মমিন ব্যক্তি যখনই তার বাড়ি থেকে বের হয় তখন যেন সে ব্যক্তি অন্যের উপকারের নিয়ত নিয়েই কি করে বের হয় এই কিতাবে কিছু আহ পরোপকারের কথা উল্লেখ করেছেন ডক্টর আব্দুল মালিক আল কাসম চিনেন দেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় মেলা কিছুকে চিনি আমরা ডক্টর আব্দুল মালিক আল কাস কাসেম ও ইমাম মসজিদুল নবী শরীফ বুঝে আসছে শেখ আব্দুল মালিক আল কাসেম মসজিদে নবির খতিব এবং ইমাম হাফিজাহুল্লা তিনি এই বইয়ে কিছু পরোপকারের ধরন উল্লেখ করেছেন সেই ধরনগুলো আজকে আমরা আপনাদের সামনে পেশ করব এ আশায় যে আমরা যেন পরস্পর সেগুলোর কোনো না কোনোটার উপরে আমল করে আমাদের নাজাদের অশিলা করে নিতে পারি এবং আমাদের সামাজিক যে অবক্ষয় আছে মানে একজন আরেকজনের খোঁজ খবর না নেওয়া সেদিকে মানুষকে সজাগ করে তুলতে পারি আমি আমাকে কেউ যদি একটা উপকার করতে দেখে তাহলে আরেকজন কী হবে উদ্বুদ্ধ হবে এবং এর মাধ্যমে আমাদের সমাজের আমাদের পরিস্থিতিও ইনশাল্লাহ বদলে যাবে সম্মানিত ভাই এবং বন্ধু করে পরোপকার কাকে বলা হয় এহসান কাকে বলা হয় এহসান হলো যে শরীয়ত যেভাবে আপনাকে কোনো কাজ করতে বলেছেন সেই কাজটা সুন্দর পদ্ধতিতে করার নাম হচ্ছে এহসান আর রসুল সাল্লাহ আলি সাল্লামকে যখন জিবরিল আলাই ইসালাম জিজ্ঞাসা করেছিলেন ইসলাম ইমান এবং এহসান সম্পর্কে তখন এহসানের উত্তর দিয়েছিলেন রসুল কি বলে আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারা এমন ভাবে আল্লাহ করবে যেন তুমি আল্লাহকে দেখছো অর্থাৎ একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য যত উত্তম পদ্ধতিতে এই ইবাদত করা সম্ভব আপনি সেটাই করবেন মনে রাখবেন আপনার রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস দূর করাও কি ইবাদত আল্লাহ রসুল সাল্লাম কী বলেছেন যে ইমানের সাইট অর্ধ অথবা সত্তর অর্ধ কি আছে রাবীর সন্দেহ এটা সাইট বলেছেন না সত্তর বলেছেন ওটা তিনি সন্দেহ করেছেন সাইট বা সত্তরের অধিক শাখা রয়েছে আ লা ইলাহা ইল্লা ওয়াদ নাহা ইমা তাতুল আজাহান ইত্যাদি রাস্তা থেকে একটা ময়লা সাফ করবেন এটাও একটা ইমানের অংশ শুধু সৎ আমলই নয় বরং একটা ইমানের অঙ্গ বটে ওয়াল হায়া উসবা মিনাল ইমান আর ইমান হলো ইমানের একটা শাখা এখানে তিনটা জিনিস বলা হয়েছে কয়টা তিনটা সর্বোচ্চ শাখা বলা হয়েছে লাইলা হাইল্লাহ সর্বনিম্ন শাখা বলা হয়েছে রাস্তা থেকে কষ্ট দেয় সর্বোচ্চ বলা হয়েছে সর্বনিম্ন বলা হয়েছে মধ্যখানের একটা উদাহরণ দেওয়া হয়েছে সেটা হলো আল হায়া ও লজ্জা সম্মানিত উপস্থিতি এজন্য কোনো একটা ছোট কাজকে আপনি যখন করবেন সেটাকে তুচ্ছ মনে না করে আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন যেন আপনি আল্লাহর সন্তুষ্টি ছাড়া তার কাছে পুরস্কার ছাড়া তার কাছে স্বভাব অনেক ছাড়া দুনিয়ার কিছু চান না এমন যেন না হয় যে আমি একটা ময়লা সাফ করলাম আর একজন দেখে বলবে মাসা আল্লাহ তো খুব ভালো মানুষ অমুক ভাই তো খুব ভালো মানুষ রাস্তার ময়লাও সাফ করে দেখি না এই নাম যদি পাওয়া হয় তাহলে আপনারা তিন লোকের হাতে জানেন না ইন লোকদের হাদিস যাদের প্রথম কিয়ামতের দিন হিসাব না হবে ভালো কাজ করেছিল কিন্তু নিয়তের মধ্যে গলত থাকার কারণে কি হয়েছে তাদেরকে নাকের উপর ভর করে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউযু বিল্লাহি মিন জালিক আল্লাহ যেন এরকম পরিণতি থেকে আমাদেরকে হেফাতত করেন আল্লাহু আকামিন আনতা আবুদাল্লাহা কাআননাকা তারাহ যেমন ভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন আল্লাহ সন্তুষ্টির জন্য ফাইল্লাম তাকুন তারাহ ফা যদি আপনার ইমান অত মজবুত না হয় তাহলে আপনি যখন ইবাদত করবেন তখন ভাববেন আল্লাহ আমাকে দেখছেন অতএব ইবাদতে যেন না হয় নামাজে দাঁড়িয়ে শয়তানের হ্যাঁ টানে যেন মনকে একেবারে বাড়ি পর্যন্ত ঘর পর্যন্ত বিশ্বের প্রান্ত থেকেও প্রান্ত পর্যন্ত যেন আমরা দৌড়িয়ে না বেড়াই যেন ওই লোকের মতো অবস্থা না হয় যে লোক এসারে নামাজ পড়ার পরে যখন ইমাম সাহেব চতুর্থ রাকাতের জন্য বসেছেন তাসাহুদে চতুর্থ রাকাতে সালাম ফিরিয়েছেন তখন ও বলছে সুহান আল্লাহ এ সুহান আল্লাহ তো তো আমাদের ভুল নামাজে ভুল হলে কি কয় আমাদের দেশে আল্লাহ কত ভুলের মধ্যে আমরা রয়েছি যাই হোক আল্লাহ যেন আমাদেরকে সংশোধন হওয়ার এবং করার তো ফিদান করেন তো এই লোক বলছে সুহান আল্লাহ বলছেন উনি তো সালাম ফিরিয়েছেন বলছেন কি ব্যাপার আপনি সুহান আল্লাহ বললেন কই নামাজ এক রেখাত কম হয়েছে বলছে কিভাবে আপনি বুঝলেন অন্য মুসল্লি বলছেন নামাজ ঠিক আছে আপনি কিভাবে বুঝলেন যে নামাজ কম হয়েছে উনি বললেন আমি চারটা সবজি বিক্রি করি প্রত্যেকদিন এসে নামাজে চারটা সবজির আমি হিসাব করি আজকে তিনটা সবজি মিলছে আর একটার মিলে নাই হিসাব অতএব নামাজ এক রেখাত কম হয়েছে ওই যদি হয় ইবাদতের অবস্থা তাহলে ইবাদত কবল হবে না শয়তান অত সব সময় আমাকে আপনাকে অসচর দেওয়ার জন্য আল্লাহর সাথে ওয়াদা করেছে চ্যালেঞ্জ করেছে ওয়ালা তাজিদু আকরাহুম শাকিরিন অধিকাংশ মানুষকে আপনি কিপ্ত গোছিল পাবেন না এটা চ্যালেঞ্জ সে করেছে আল্লাহর কাছে ওই চ্যালেঞ্জকে ভাঙতে হবে আমাকে আপনাকে শয়তানের এই চ্যালেঞ্জকে ভঙ্গ করতে হবে আমার প্রত্যেকটা মুসলিম ভাই ও বোনকে সম্মানিত ভাই এবং বন্ধুগণ তো সাহাবি বলছেন যে শয়তান আমাকে নামাজে নিয়ে বকরির পালের মতো খেলা করে বকরির পালকে কিভাবে নিয়ে খেলা করে বকরির পালকে যদি আপনি তাড়িয়ে নিয়ে যান তাহলে দেখবেন যে একটু চলার পরে এক মিনিট চলছে দুই মিনিটের বেলায় দেখবেন একটা ডান নামছে এটাকে তুলে নিয়ে আসবেন দেখবেন আরেকটা চলে গেছে বাম দিকে তো এইরকম শয়তান মনকে নিয়ে ডানে নিয়ে যায় আবার ফিরিয়ে নিয়ে আসা হয় নামাজে আবার বামে নিয়ে যায় এইভাবে খেলা করে আবু বকর রদি আল্লাহর মনকে নিয়ে তো আবু বকর রদি আল্লাহ মনকে নিয়ে খেলা করলে আমাদের মন কি নিষ্পাপ নাকি আমাদের মনকে নিয়ে খেলা করে না অতএব নামাজে যখন মন এদিক ওদিক চলে যায় তখন আপনি খেয়াল রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন আবুদাল্লাহ কান্না কাতারা ফাইল্লাম তখন ফাইন্না হু আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন আমাদের অবস্থা অতএব মন যদি নামাজে না থাকে তাহলে নামাজ কবুল হবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে অনেক লোক আছে যা যার নামাজ হয় দশ বাঘের এক ভাগ অনেকে আছে নয় বাঘের কারো আট বাঘের এক ভাগ কারো সাত বাঘের এক ভাগ কেউ আছে অর্ধেক নামাজ নিয়ে যায় ফুল নামাজ নিয়ে যাওয়ার সংখ্যা লোকের লোকের সংখ্যা খুবই কম অতএব আসুন আমরা যখন ইবাদত করব তখন কি করব ভালোভাবে ইবাদত করার চেষ্টা করব এটাই হচ্ছে এহসান মোহান রব আলিন এহসানের উল্লেখ কোরআনে অনেকবার করেছেন এবং তার মর্যাদার কথাও উল্লেখ করেছেন এবং এ সংবাদ দিয়েছেন মোহান আলামিন যে তিনি মহসিন যারা অপরের উপকার করে পরোপকার করে অন্যের প্রতি দয়া করে মোহান রবুল্লা তাদেরকে ভালোবাসেন না হ্যাঁ ভালোবাসেন এবং এতে রয়েছে যে ব্যক্তি অন্যের প্রতি দয়া করে তার জন্য মর্যাদা তার জন্য কি রয়েছে মর্যাদা রয়েছে মহান বলেন তোমরা অপরের প্রতি দয়া করো কারণ মহান রব আলমিন দয়াকারীদেরকে কি করেন ভালোবাসেন আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে অপরের প্রতি কি করুন দয়া করুন সুরাতুল বাকারা একশো পঁচানব্বই নম্বর আয়াত শেখ আব্দুর রহমান আসা নাম শুনছেন এখন শুনলেন এটা যদি মানতে হয় যুক্তি বা তর্ক বিদ্যা হয় নাম শুনছেন শুনছি মানে এক এখন কইলো আপনি শুনছেন তো এই অবস্থা শাহেক আব্দুর রহমান বিন নাসর আসাদি রাহিমাহুল্লাহ এদেশের একজন শাহেক বিন বাজ রাহিমাহুল্লাহ এদের পূর্বে প্রখ্যাত আলিমে দিন ছিলেন যার একটা তফসির রয়েছে তফসির তাইসিরুল ক্যারিমের রহমান এই তফসিলের লেখক হলেন উনি এবং দিনই বড় খেদমত আছে উনি বলছেন হাজা জামিয়া বিল মালিক তাকদ্দাম সকল প্রকারসান ওয়াহ সিনু এর মধ্যে সকল প্রকার এহসান তথা অন্যের প্রতি দয়া করা সহযোগিতা করা অন্তর্ভুক্ত হবে ওয়ায়াদু খুলুফিহিল এহসান এবং বিলজাহি ও শেফা কিবা না হাবি অনুরূপ আপনার মর্যাদা সম্মান সফার সুপারিশের মাধ্যমে যদি আপনি কারো সহযোগিতা করেন সেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে এর মধ্যে অন্তর্ভুক্ত হবে আলাম রুবিল মারুফ আন নাহি আনিল মুনকার কারো কাউকে যদি আপনি ভালো কাজের আদেশ করেন সেটাও তার প্রতি এহসান করা হলো। মন্দ কাজের নিষেধ করেন সেটাও হ্যাঁ তার প্রতি অহসান করা হলো অন্যদেরকে কোনো উপকারী এলেম শিখাবেন এটা তার প্রতি অহসান করা হল এবং মানুষের বিভিন্ন বিপদ আপদে তাকে সহযোগিতা করবেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন জানা যায় শরিক হবেন কোনো ব্যক্তি রাস্তা ভুলে গেছে তাকে রাস্তা বলে দেবেন এবং যে ব্যক্তি কোনো কাজ করছে তাকে সেই কাজে আপনি সহযোগিতা করবেন কোনো ব্যক্তি জানে না তাকে একটু কাজটা শিখিয়ে দেবেন এসব কিছুই অপরের প্রতি এহসানের অন্তর্ভুক্ত এতে মমিনের নে কি লেখা হয় এতে কি করা হয় মমিনের লেখা হয় নেবুল্লাহ আলামিন বিভিন্ন আয়াত বলেছেন এহসান সম্পর্কে আল্লাহ বলছেন তাদেরকে দুনিয়াতে আল্লাহ পারিশ্রমিক দিয়েছেন এবং আরো দিয়েছেন ওয়াহুসনা আখেরা পরকালে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে ওবুল মোহাম্মবুল আলমিন পরোপকারীদেরকে কি করেন ভালক বাসেন পছন্দ করেন সুরাত আলে ইমরান একশো আটচল্লিশ নম্বর আয়াত

না তাদের কোনো ভয় নেই অতএব এ ম কাতারে সামিল হওয়ার চেষ্টা করতে হবে আর এক আল্লাহ বলছেন সুরাতুল আনকাবুল ঊনসত্তর নম্বর আয় দে ওয়ালিনা ফিনা। যারা আমার রাস্তায় চেষ্টা চালায় সেটা যে কোনো রকম চেষ্টা হতে পারে লা নাহাদিয়ান্না হুম সুবলা আমি অবশ্যই আমার পথ তাদেরকে দেখাবো পথ প্রদর্শন করবো ওয়া আল এবং নিশ্চয় মহান দাব ব্লাহ কাদের সাথে রয়েছেন মহসিনিন পরোপকারী অন্যের কে অন্যকে সাহায্যকারীদের সাথে রয়েছেন আপনি কারোর প্রতি দয়া করবেন আর তার প্রতিদান আল্লাহ ভালো দিবেন না মন্দ ভালো দিবেন এই জন্য মহান রাফ বলছেন হাল জাজাউল লেহসানে ইল্লাল লেহসান ভালোর প্রতিদান ভালো ছাড়া কিছু হতে পারে না সুরাতুর রহমান ছয় নম্বর ষাট নম্বর আয়াত হাল জাজা উল হাজার ষাট নম্বর আয়াত যে ব্যক্তি ভালোভাবে কোনো ইবাদত করবে কোনো কাজ করবে একটা কাজ আপনি করছেন আপনার রুজি অর্জন করছেন উপার্জন করছেন সেটা আপনি ভালোভাবে করা আপনার দায়িত্ব যদি আপনি হালাল পথে রুজি উপার্জন করতে চান আর ওই কাজটা ভালোভাবে করেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করবেন বরং মহান রব্বুল আলমিন তার পক্ষ থেকে বিশেষ ভাবে অতিরিক্ত প্রতিদান দিবেন আল্লাহ বলছেন ওয়াসানাজিদুল মহসিন আমি মহসিনদেরকে আরো অতিরিক্ত দেব আরো অতিরিক্ত দেব তারপর আরেক আয়তে আল্লাহ বলছেন লিল্লা সূরাতুল বাকারা এটা 58 নম্বর আয়াত আরেক আয়তে আল্লাহ বলছেন সূরা ইউনুস 26 নম্বর আয়াত লিল্লাযিনা আহসানুল হুসনা যারা অপরের প্রতি দয়া করে তাদেরকে এম তাদের তো হোসনা তাদেরকে ভালো প্রতিদান দেওয়া হবে ওয়া যিয়াদা এবং অতিরিক্ত দা হবে ওয়া যিয়াদা তাফসরহাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাযরি ইলা ওয়াজহি আল্লাহ আযজা ওয়া আর সেই অতিরিক্ত জিনিস যে দা হবে সেটা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ব্যাখ্যা এ আয়াতের কি আন নাযরু আন নযরু ইলা ওয়াজহি আল্লাহ আয্জা জাল মহান রব্বুল সম্মানিত চেহারার প্রতি যে দেখা তার যে দর্শন সেটা লাভ করবে কারা মুহসিনিনরা মুহসিনিনদেরকে এই অতিরিক্ত প্রতিদান দেওয়া হবে শেখ আব্দুর রহমান নাসিরা আসাদি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে লিল্লাযিনা আহ্সানু ফি ইবাদাতিল খালিক যে ব্যক্তিরা উত্তম পন্থা অবলম্বন করবে স্রষ্ঠ ইবাদতে বেন আয়বাদু হুয়া ডা ওয়াঝিল মরাকাবতিম নাসিহাতি অবদই তারা মহান রব্দুল্লা আমিনকে সবসময় তিনি আমাদেরকে দেখছেন এবং তিনি আমাদের খোঁজখবর রাখছেন ইহা জেনে তার ইবাদত করবে এবং তার ইবাদতের ক্ষেত্রে অপরকে কি করবে নসিহত করবে এবং যথাসম্ভব তারা এই ইবাদত করার চেষ্টা করবে আল্লাহর বান্দাদের প্রতি যেভাবে যার পক্ষে সম্ভব সেভাবে তারা দয়া করবে তাদের জন্য এই পুরস্কার রয়েছে যার কথাগুলো আমরা অনেকগুলো উল্লেখ করে এসেছি কীভাবে নসিহত হতে পারে কিভাবে দয়া অন্যের প্রতি হতে পারে অপরের প্রতি দয়া করা এবং তাদের সমস্যার সমাধান করা এটা যুগে যুগে নবী ও রাসূলদের কি ছিল? অভ্যাস ছিল, তাদের কাজ ছিল। তাহলে আপনি যদি পথ অবলম্বন করেন, কার পথ অবলম্বন করলেন? নবী ও রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের পথ অবলম্বন করলেন। খেয়াল করে দেখুন, ফাইল ও ইউসুফ আলাইহিস সালাম মা মা ফাআলাহু ইখওয়াতুহু মিনাল ইদ্রারি বিহি ওয়া ইলকাইহি ফিল বির ইল্লা আনহু আহসানা আলাইহিম ওয়া বিজাহাজিহিম ওয়া লাম ইবখাসহুম শাইআম ইউসুফ আল্লাহর আল্লাহ নাকি আল্লাহ আলাই তার ভাইরা আদর করেছিল কি বলেন আদর করে নাই বরং তাকে মিথ্যা চক্রান্ত করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল মহান রাবুল্লা আলম ইউসুফ আল্লাহামকে মিশরের খাদ্যমন্ত্রী পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন যখন ভাইয়েরা যখন ভাইয়েরা খাদ্য নিতে এসেছিল ইউসুফ আলি ইসলাম চিনতে পেরেছিলেন কিনা ইউসুফ আলি চিনেছিলেন কিন্তু ভাইয়েরা চেনে নাই ইউসুফ আলি ইসলাম কি প্রতিশোধ নিয়েছিলেন তাদের খাবার কোনো কিছু কম দিয়েছিলেন না পরিপূর্ণভাবে তাদেরকে তাদের খাবার দিয়েছিলেন বরং তাদের যেই মূল্য ছিল সে মূল্যটাও তাদেরকে ব্যাগ দেওয়া হয়েছিল তাহলে অপরের প্রতি দয়া করা জুলুম নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও এমন কি জীবন জুলুম তাই না যদি একটা হচ্ছে আল্লাহ তালা তাকে এইভাবে বাঁচাবেন যদি ওই কাফেলা এসে এখানে বালতি নানা মতো পানির আশায় ইউসুফ আলাহ সাল্লাম কাল আল্লাহ তালা এখান থেকে উদ্ধার না করতেন তাহলে তো গেছিলেন এমন অবস্থা করেছিল তারা যে যাতে ইউসুফ আলাহিসাম দুনিয়া থেকে বিদায় হয়ে যান চলে যান আর পিতার ভালোবাসা কাদের জন্য হয়ে যায় ভাইদের জন্য হয়ে যায় কিন্তু এতদা সত্ত্বেও ভাইদেরকে চিনতে পেরেও তিনি প্রতিশোধ নেননি আমরা হলে কি করতাম দাঁড়া আজকে প্রতিশোধটা নিয়ে নি আজকে তো আমার হাতে পাওয়ার অতএব যাই দিতাম দিতাম রাস্তায় কিছু এরকম অবস্থা হতো আমাদের না আল্লাহ নবী ইউসুফ আলাহ সেটা করেননি সেটা আমাদের বিষয় না তবে জানানোর বিষয় যে ইসুফ আল্লাহলাম এই এহসান ভাইদের প্রতি করেছিলেন প্রতিশোধ গ্রহণ করেননি মুসা কালিমুল্লাহ আলি লাম্মা ওরাদাম্মা আহম্দিয়ানা ওয়াজেদা আলাইহি হি উম্মেদ মিন ন্যাস ইয়াস কোন যখন একটা কিবতিকে হত্যা করে দেওয়ার পরে মুসা আলাইহিসালাম ওই এলাকা ছেড়ে পালিয়ে গেলেন ওই যেই লোক তার ঈমান গোপন রেখেছিল মুসা ফেরাউনের সভা সংসদে সে দ্রুত এসে মুসা আলাইসালামকে বললেন তিনি যে আপনি তাড়াতাড়ি অত এলাকা ছেড়ে দিন না হলে ফেরাউন হ্যাঁ এবং তার দলবল আপনাকে হত্যার চক্রান্ত করছে মুসা আলাইসালাম দ্রুত চলে গেলেন কোথায় গেলেন মাদিয়ান চলে গেলেন মাদিয়ানে গিয়ে দেখলেন মানুষেরা তাদের গরু ছাগল উঠকে কি করছে পানি পান করাচ্ছে পাশে দুজন মহিলা ছিল পাশে কে ছিল দুজন মহিলা ছিল দুর্বল তারা পানি পান করাতে পারে না যতক্ষণ ওরা পানি পান করে শেষ না করবে তারপরে এই মহিলারা সেখানে পানি পান করাতে যাবেন এবং এটাও ছিল একটা অন্যতম কারণ যে কূপের মুখে যে পাথরটা রাখা হতো ভারী ছিল ওই মহিলাদের পক্ষে সহজে ওটা নড়ানো সম্ভব ছিল না ওটাকে অনেক কষ্ট করা হতো তো যাই হোক মুসা আলাই সালাম এই দুর্বল মহিলা দুইজনের ছাগল গরুগুলোকে বা উটগুলোকে পানি পান করিয়েছিলেন কিনা পানি পান করিয়ে দিয়েছিলেন তাহলে অন্যের উপকার করলেন কিনা অন্যের উপকার করলেন আর আগের দিন যে মুসা আলাইহিস সালামের কওমের লোকতার উপরে জুলুম চলছিল তার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন কিনা সহযোগিতার হাত বাড়িয়েছিলেন কিন্তু আসলে একটা ঘুষিতে যে ফাওকাজা ফাওকাজাহু موسی যে কথা বলা হয়েছে যে এক ঘুষিতে যে কিপ্তি মরে গেল এটা আসলে মুসা আলাইহিস কল্পনা করেননি যে ও মরে যাবে বরম তাকে একটু সাহায্যতা করা ইচ্ছা ছিল কিন্তু মারার ইচ্ছা ছিল না কিন্তু মরে গেছে হঠাৎ এখন অনিচ্ছায় মরে গেছে অনেকে গাড়ি ড্রাইভিং করতেছেন কিন্তু আল্লাহ হেফাজত করুন যারা আমাদের এখানে গাড়ি ড্রাইভ করেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে যেন বালা মুসিবত থেকে দূরে রাখেন আল্লাহ মামিন তো আপনি গাড়ি ড্রাইভ করছেন আপনার না চাওয়াতেও হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এরকম মুসা আলাহিসের না চাওয়াতে ওই লোকটা মরে গিয়েছিল কিন্তু ওনার উদ্দেশ্য ছিল কি নিজ কমের লোকটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া খাদি জারাদি আল্লাহ আনহা নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যখন এক রব বিস্মে রব বিকেল খালাক আয়াত নাজিল হলো পাঁচটি আয়াত তারপরে উনি বাসাতে এসে খুব আনন্দ পেয়েছিলেন নাকি রসুলসাল্সাল্লাম খুব খুশি হয়েছিলেন আমি নবী হয়ে গেছি না বরং উনি আশ্চর্য হয়ে গেছিলেন যে এই আবার কেমন লোক আসলো আমাকে আবার এ কি বলে গেল হ্যাঁ ওনার অন্তর পাখির বাচ্চার মতো চড়ুই পাখির বাচ্চার মতো কাঁপতেছিল অভয় দিয়েছিলেন কে সহধর্মিণী খাদিজা বিন তে খোয়েলি রদ আনহা তিনি বলেছিলেন ইন না কালা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন ওয়া তাহামিলুল কাল্লাহ এবং যারা দুর্বল লোক তাদেরকে আপনি সহযোগিতা করেন ও তুকসিবুল মাদুম যাদের পোশাক থাকে না পোশাক কিনে দেন ও তুকরিউজ মেহমানদারি করান আপনি লোকদেরকে ওয়া তুইন ও আলা নওয়াইবেল হাত আর আপনি আরও আরও আরো আরও মেলাছেদ মতো আঞ্জাম দেন অতএব কাল্লা লায়ক জি আল্লাহ আবেদা কোনো ক্রমেই হতে পারে না আল্লাহ আপনাকে অপমান করবেন না কারও বাসিটা নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম মেরু বাস নবদ পাওয়ার আগে থেকেই নবদ পাওয়ার পত্র এটা আরও বেড়েছে সম্মানিত ভাই বন্ধু আপনারা তো জানেন যে একজন সাহাবি বলেছে একজন লোক বলেছিল যে তার কৌমের সাইয়দ ছিল যে ইত্যাদি মোহাম্মদ সল্লাল্লাহ আলিকুসাল্লাম তোমরা মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের কি করো আনুগত্য করো তার কথা মেনে নাও কেন ফাইন নাহু ইয়োতি আপা আন মাল্লা ইয়াকশাল ফখ্র তিনি এমন দান করেন যে ওনার কাছে যে শেষ হয়ে যাবে উনি যে গরিব হয়ে যাবেন এই গরিবের দারিদ্র্য তারা উনি ভয় করেন না তাহলে আমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উসয় হসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ মত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোপকারী ছিলেন আমাদেরকে পরোপকারী হতে হবে কিনা তাহলে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ যতটুকু পারি অন্যের উপকার করার চেষ্টা করব আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন আল্লাহ এবং আমি প্রত্যেকে আমি জুমার নামাজের পরে বলে এসেছি যে কিছু যদি না পারেন তাহলে অন্যের অন্তত ক্ষতি করা থেকে বিরত থাকবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ আমিন বোকারি চরিফের হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় সম্পর্কে কোনো জিনিস সম্পর্কে জিজ্ঞাসিত হতেন বা প্রার্থিত হতেন তার কাছে চাওয়া হয়েছে কোনো জিনিস তাহলে রসুল সাল্লাহ সাল্লাম কোন সময় এটা না করেননি বোখারির মুসলিম বোখারি ফিল আদাবুল মুফরাদ ইমাম বোখারি হাদিস তিনি এসেছেন আল আদাবুল মুফরাদ কিতাবে অতএব রসুল সাল্লাসাল্লাম থেকে শুরু করে প্রত্যেক নবী ও রাসুরের যে মিশন ছিল সেটা ছিল তৌহিদের কিন্তু এই মিশনের চলার পথে তিনি তারা সকলে পরোপকার করে গেছেন অন্যের সাহায্য সহযোগিতা করে গেছেন ইসলামের যারা পথিকৃত এবং অগ্রজ বড় বড় আলে আইম্মা কিরাম তারাও অন্যের উপকার করেছেন আল্লামা ইমাম ইবুল কাইম রাহিমাহুল্লাহ ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাই সম্পর্কে বলেন কানা শাইখুল ইসলাম ইয়াসআ সায়ান শাদীদান লিকদা লিকদা ইয়া হাওয়াইজিন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মানুষের উপকার করার জন্য তার পক্ষে যত যতটুকু সম্ভব তিনি চেষ্টা চালিয়ে যেতেন একটা মানুষের উপকার করার জন্য অতএব এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের দিন ইসলাম হল এটা ইলেমের নাম এটা আমলের নাম ইবাদতের নাম এবং মোয়ামেলা পরস্পরের সার্বিক সহযোগিতা এবং অন্যের সাথে ভালো ব্যবহার ও আচরণ করার নাম বরং একটু আগে আমরা বলে এসেছি সেগুলো সেগুলো এখানে বিস্তারিত বলার বিষয় নয় বরং আল এহসান এই দয়া চতুষ্পদ জন্তু পশু পাখির প্রতিও করতে হবে আর আপনারা জানেন যে একজন বাগি মহিলা একজন জেনা বিচারকারী মহিলা একটা কুকুরকে চরম গরমের মুহূর্তে তৃষ্ণা মুহূর্তে পানি পান করার কারণে মহান ربুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন رواহু মুসলিম মুসলিম শরীফের হাদিস বিপরীত মুখে একটা মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল নিজে খাবার দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে জমিনের কীট পতঙ্গ খেয়ে বা ঘাস 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 গাছ গাছা ইত্যাদি খেয়ে বাঁচতে পারে ফলে ওই বিড়ালটা ওইভাবে মারা যায় মহান রব্বুল আলামিন তার উপরে গোসা হয়ে যান এবং এর মাধ্যমে তাকে কি করেন জাহান নামে নিক্ষেপ করেন রওয়াহুল বুখারি এটা বুখারি শরীফের হাদিস অতএব সম্মানিত উপস্থিতি প্রতি দয়া করার বিষয়টি ইসলামে একটা সুপ্রসিদ্ধ এবং মজবুত বিষয় আমাদেরকে প্রতি দয়ার হাত সর্বদা বাড়িয়ে দিতে হবে তবে একটু আগেই বলছিলাম যে এর বিভিন্ন ধরন আছে বিভিন্ন ধরন আছে আমরা হয়তো অনেকে মনে করব যে শুধুমাত্র শুধুমাত্র টাকা পয়সা দিলেই হয়তো এহসান বা দয়া হয় না শুধু টাকা পয়সার সাথে এহসান বা দয়া খাস বা সীমাবদ্ধ নয় এজন্য আমরা আজকে এই ধরনগুলো বলবো যেন যার পক্ষে যখন যেভাবে সম্ভব সেভাবেই আমরা নেকেটা আদায় করে নিতে পারি মহরবুল আলমীর কাছ থেকে এক নাম্বার আপনার আপনার প্রতি দয়ার ধরন হচ্ছে আল এহসান বিল যা যা বলা হয় সম্মান মর্যাদা আপনার মর্যাদাটা কি কিছুটা অন্যের কাছে একটু নরম করে দেওয়ার মাধ্যমে একটু নিচু করে দেওয়ার মাধ্যমে যদি কোনো ভাইয়ের উপকার হয় তাহলে সে উপকার করা উচিত আপনার মুসলিম ভাইয়ের এমন একটা প্রয়োজন দেখা দিয়েছে সেটা আপনি তার উপকারটা করতে পাচ্ছেন না আপনি নিজে সে উপকার করতে পাচ্ছেন না কিন্তু আপনার সাথে এমন লোকের পরিচয় আছে যে আপনি যদি তার কাছে গিয়ে একটু বলেন তাহলে কি হবে তার কাজটা হাসিল হয়ে যাবে সে এই বিপদটা থেকে কি হবে উদ্ধার পাবে অতএব আপনি যদি নাবি হয়ে থাকেন আপনার উচিত এই কাজটাই তাকে সহযোগিতা করা যদিও অন্যের কাছে সুপারিশের মাধ্যমে হোক না কেন কারণ নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নিজেই কাজ করেছেন তিনি কি করেছেন তিনি সুপারিশ করেছেন মুগিসের জন্য কার কাছে বাড়িরার কাছে বাড়িরা একজন দাসী ছিল মুগিস দাস ছিল দাস দাসীর বিয়ে হয় কিন্তু যদি দাস দাসিত্ব থেকে কোনো নারী মুক্ত হয়ে যায় তাহলে সে ইচ্ছা দিন তাহলে সে কি ইচ্ছা দিন সে দাসের কাছে থাকতেও পারে নাও থাকতে পারে এটা ইসলাম তাকে অধিকার দিয়েছে দেখা গেল কি বাড়িরাকে কেউ মুক্ত করে দিল বা তিনি মুক্ত হয়ে গেলেন এবার মুগিস কিন্তু মুক্ত হতে পারলেন না মুগিস তার স্ত্রীর পিছনে পিছনে ঘুরে বেড়ান আর বাড়িরা বলে কি যে না আমি আপনার কাছে দাসত্বে আর ফিরে যাব না আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন সুপারিশ করেছেন কার কাছে বাড়িরার কাছে বাড়িরা তুমি মুগিসের কাছেই থাকো বাড়িরা কি বলছে যে এটা কি আপনার সুপারিশ না আদেশ সুপারিশ না আদেশ বলছে এটা আমার সুপারিশ বলছে আপনার সুপারিশ কবুল করলাম না আমি আল্লাহ আকবার তাহলে রসুল সাল্লাহ আলহিহ্লাম আমাদের আদর্শ কিন্তু তিনি এমন আদর্শ নন যে মানুষের যেটা ব্যক্তিগত ক্ষমতা সেটার উপরে তিনি হস্তক্ষেপ করবেন না এমনটি তিনি করেননি তাকে ছেড়ে দিয়েছেন উন্মুক্ত আমি সুপারিশ করছি সুপারিশ তুমি কবুল করতে পারো নাও পারো এটা তোমার অধিকার রয়েছে এটা আমার আদেশ নয় বাড়িরা বলছেন যে আমি আপনার সুপারিশ কবুল করলাম না আমি দাসত্বের কাছে আর থাকতে চাই না আল্লাহ রসুলাম নিজেও বলেছেন ইস্পাউ তু জারু তোমরা সুপারিশ করো তোমাদের নে কি হবে করো নেকি হবে ও সুপারিশ মুসলিমের হাদিস আর এখানে একটু আগেই যেটা আমরা বললাম লেখক এখানে বলছেন ডক্টর আব্দুল মালিক আল কাসিম হাফিজ যে আপনার সুপারিশ গৃহীত না হওয়ারও যদি ভয় থাকে তদুপরি আপনি সুপারিশ করলে নেকি পাবেন আর আপনার উচিত নয় যে গ্রহণীয় না হওয়ার ভয় থাকার কারণে আপনি সুপারিশ করবেন না কারণ আমার আপনার চাইতে হাজারো গুণ উত্তম পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ জন্য বাড়ির কাছে সাফাদ করেছেন সাফাদ গ্রান্টেড হয়নি তো না হলে এমন কি বা ক্ষতি আমার না হলে কি ক্ষতি আছে ক্ষতি নেই আমি বললাম যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ না হলে করার কিছুই নেই তারপরে আপনি হয়তো ভাবছেন আমি মুদির আমি আবার আমার নিচের অধীনস্থদের কাছে কি করে সুপারিশ করি না আপনার মর্যাদা আপনার মর্তবা আপনার স্তর যেন আপনাকে নিচু লোকের কাছেও যদি হয় সুপারিশ করতে যেন বাধা না দেয় কারণ আশরাফুল খালক সৃষ্টির সেরানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাম সুপারিশ করেছেন একজন দাসীর কাছে যিনি দাসত্ব থেকে মুক্ত পেয়েছেন কার জন্য একজন দাসের জন্য অতএব সুপারিশ প্রত্যাখ্যান হওয়ার যদি ভয় থাকে যদি সুপারিশ করতে হয় নিম্ন লোকের কাছে তদুপরি আমাদেরকে সুপারিশ করতে হবে এজন্য যে এতে করে আমার এক মুসলিম ভাই বা বোনের কি হবে উপকার হবে এক নাম্বার আর আমি ব্যক্তিগতভাবে উপকৃত হব আমার আমল নামায় নেকি লেখা হবে এটা হলো এক নম্বর দুই নাম্বার আল এহসানু বিল এলমে অন্যকে এলেম শিক্ষা দেওয়ার মাধ্যমে কি করা অন্যের দ্য প্রতি দয়া করা উপকার করা ওয়াহাজি তরিকুম আল্লাহ তিতালিহা আগম তুরুক ওয়াতে মোহানাফ আন লে আনা নাহাজ আলেহ সান্তুয়া দি ইলা মাফি সাতু দুনিয়াওয়ালা আখেরা আর এই পদটা অবলম্বন করতে হবে কারণ ইহা মানুষের দুনিয়া ও আখেরাতের সৌভাগ্যের পথ কী করে খুলে দেয় উন্মুক্ত করে দেয় আর এর মাধ্যমে আল্লাহর ইবাদত করা হয় জেনে শুনে আল্লাহ তালা বলছেন তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কে কুলহাজিহি সাবিলি আদৌ ইল্লাহি হ্যাঁ আলা বশিরাতীন আনা অমানিতা বাইন তাহলে নবী মোহাম্মদ সাল্লাম সঠিক পথের দিকে ডাকেন তার সাথীরাও ডাকেন কিভাবে আলা বশিরা জেনে শুনে এমন নয় কিতাবে আছে বুজুর গানে দিন বলছেন কই যে বলছেন আল্লাহ আলাম নাই হাদিসে নাই কোরআনে না অন্ধকারে জিনিস হাতড়ানোর মতো নয় বরং জেনে শুনে ইবাদতের একটা মাধ্যম হলো এলেম অর্জন করা আর এই ব্যাপারে যদি আপনি অপরকে সহযোগিতা করেন তাহলে বড়ই আপনি তার কি করবেন উপকার করবেন এবং সাথে সাথে আপনি নিজেরও উপকার করলেন ফামান ইয়াসারাল্লাহু লাহু আসবাবা তাহসিলিল এলম ওয়া ظাফিরা বিশাইই মেন অতএব যার ব্যাপারে আল্লাহ তাআলা এলেম অর্জন করা সহজ করে দিয়েছেন এবং তিনি সৌভাগ্যশীল হয়েছেন এই কিছু এলেম অর্জনের মাধ্যমে কানাত তহু আজিমা। তাহলে তার দায়িত্ব আরো বেড়ে গেল ওয়ালাজি মাহুল কিয়ামবি মাজিবোল এর এল মিমি তালিম ইল জাহেল এই ব্যক্তির উপরে আবশ্যক হলো সে অজ্ঞ মূর্খদেরকে কি করবে শিক্ষা দেবে ওয়াইর সাদিলা হায়রান হয়রান প্রেশান লোকদেরকে সে পদ দেখাবে ওয়াই ওয়াইফ তাই যদি আপনার কাছে কিছু এলেম থাকে আর আপনাকে কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসা করে তাহলে আপনার এলেম থেকে তাকে কি করবেন উত্তর দেবেন ও গাইরি দারিকা মিনাল মানাফি আল্লাহ তাতা ইল আল গাইরি এছাড়াও এলেমের রয়েছে বহুবিধ উপকারিতা যা অন্যের পর্যন্ত গিয়ে পৌঁছে তো আমাদের উচিত হবে এলেম বেশি বেশি অর্জন করা অনেক লোক আছে যে হয়তো বিভিন্ন দার্স দার্সগুলোতে হাজির হচ্ছেন কিন্তু ভাই আপনার কাছে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ এবং মূল বইগুলো রাখুন যাতে করে আধা ঘন্টার টাইম আপনি পেয়েছেন আপনার বাসা দূরে যাইতে আসতে আপনার আধা ঘন্টা চলে যাবে আপনি এখন আসতে পারছেন না আপনি ক্লান্ত অন্তত আধা ঘন্টার টাইম আপনার কাছে আসে আধা ঘন্টা টাইম তো আপনি বইটা একটু পড়ে নিতে পারেন দুইটা পৃষ্ঠা তো আপনি পড়তে পারবেন একটা বিষয় তো আপনি পড়তে পারবেন এই ভুল যেন আপনি না করেন যে আপনি এমন অবস্থায় আছেন যে আপনার কাছে কোনো বই নেই অনেক ভাই এমন রয়েছেন যাদেরকে বলা হয় যে এই বইটা সংগ্রহে রাখুন বলছে যে আলহামদুলিল্লাহ এই বইটা আমি আসে দেশে পাড়াই দিছি দেশে পাড়াইছেন আপনি কি পড়েছেন আপনার আগে নিজের দায়িত্ব সাইদ বুল মুসাইব রাহিম তার মেয়ের বিয়ে নিয়ে এসেছিলেন তৎকালীন বাদশাহ তার ছেলের সাথে কিন্তু ওই ছেলের সাথে তিনি তার মেয়ে বিয়ে দেননি বরং তার একজন ভালো গরিব দরিদ্র ছাত্রের সাথে তার মেয়ে বিয়ে দিয়েছিলেন এবং তাকে গিয়ে বলেছিলেন তুমি কি বিয়ে করবে বলছে ওস্তাদ আমার তো কিছুই নাই আমি কি দিয়ে বিয়ে করবো আরে তুমি বিয়ে করবে কিনা তাই বলো উনি বললেন যে কেউ যদি আমার জন্য কিছু সহযোগিতা করে মেয়ে দেয় এই মিসকিনকে তো বিয়ে করব তখন তিনি বললেন যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই তুমি রাজি আছো তো তো এক হাত হ্যাঁ তারপরে কি অবস্থা সকালবেলা সকালবেলা সাইদুল মুসাইব রাহিম প্রখ্যাত তা ছিলেন মদিনার সাতজন ফকি সাহাবাদের যুগের পরে তাবেইনদের যুগে তাদের একজন হলেন আবুল মুসাহিব রাহেমহল্লা তো এই সাইদেবুল মুসাইব রাহেমহল্লা মসজিদে নববীতে দাস দিতেন আর সেই দাসের ছাত্র ছিল তার নতুন জামাই তো সকালবেলা মেয়ের কাছ থেকে জামাই আসছেন শ্বশুরের দাসে উপস্থিত হওয়ার জন্য তখন মেয়ে বলছেন যে কই যাও কয় তোমার বাবা দাসে যাই তখন বলছেন যে যতগুলো দার্স বাবা ওইখানে দেন সেটা আগে আমাদেরকে শিখিয়ে যান আল্লাহ একবার সেই দাস আমাদেরকে শিখিয়ে জানো অতএব তুমি আমার কাছে শিখতে পারবে যাওয়ার দরকার নেই আল্লাহ একবার আর আমার বাড়ি পাঠাই দিছি না এমন না আগে আপনি নিজে পড়ুন নিজের ভিতরকে আলোকিত করুন তারপর অন্যের কাছে অন্যের কাছে এ দাওয়াত আপনি দেবেন সম্মানিত ভাই বন্ধু তাহলে দুই নাম্বার অন্যকে উপকার করা কিসের মাধ্যমে এলেম শিক্ষার মাধ্যমে খাই রুকুম মান্তা আল্লাম আল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরকে পড়ায় নিজে শিখি অপরকে শেখায় তাহলে এক নাম্বার কি বললাম যে অপরের কাছে সুপারিশ করা আপনার মর্যাদা কিছুটাও যদি মনে হয় যে হীন হয়ে যাচ্ছে নিচু হয়ে যাচ্ছে তারপর অপরের কাছে সুপারিশ করা আপনি নিজে পারলে করবেন না হলে অন্যের কাছে সুপারিশ করবেন দুই নাম্বার হচ্ছে যে অপরকে এলএম শিক্ষার মাধ্যমে তিন নাম্বার হচ্ছে আল এহসান মমিন ও মমিনা নারীদের জন্য মমিন ও মমিনা নারী ও পুরুষদের জন্য কি করবেন ক্ষমা প্রার্থনা করবেন মহান رب العالمিনের কাছে ওয়াহাজা আমালুন সালুম মেইসুর এটা খুব কঠিন কাজ হ্যাঁ কি কথা বলেন না কেন ক্ষুদা লাগছে হ্যাঁ তাহলে আগে হ্যাঁ সহজ কাজ আমালুন সাহালুন সোজা কাজ মেইসুর আরো সোজা

যদি আপনি এই দোয়া পড়েন আল্লাহ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া অলিল মুকমিনা অল মুকমিনাত অল মুসলিমিনা অল মুসলিমাত আল্লাহ ইমিন হুম ওয়াল আম কতগুলো মমিন কোটি 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 মমিন তার মানে আপনি আধা মিনিটে কোটি কোটি নেকি পেলেন কারণ রসুল হাদিস রওয়াহ তবরানি ইমাম তবরানি এটি বর্ণনা করেছেন আর শায়খ এখানে বলছেন তাহলে কত মুমিন মুমিনা আছে আপনি একটু হিসাব করে দেখুন আল্লাহ হায়া ওয়া মিনহুম ওয়াল আমওয়াত কত লোক চলে গেছে কত লোক এখন আছে তো এতগুলো নেকি আধা মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে তাহলে এই দোয়া করবেন কি না প্রত্যেকদিন কয়েকবার করে এই দোয়াটা করতে হবে আল্লাহুম্মা গফিরলি ওয়াল ওয়ালিদাই কারণ আগে নিজেকে বাঁচতে হবে আল্লাহুম্মা গফিরলি ওয়াল ওয়ালিদাই ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত কারণ অনেক মুমিন আছে যারা অনেক মুসলিম আছে যারা মুমিনের পর্যায়ে পৌঁছে নাই স্তর ভিন্ন আছে ওয়াল মিনিল মোম মিনাত ওল মুসলিম ইনাল মুসলমান অলাহাই আলাহ হাইয়া ইমিন হোম ঠিক আছে এই দোয়া যেন আমরা করি তাহলে আমাদের অপরের প্রতিও দয়া করা হবে মানে ওর জন্য আমি কি করলাম ক্ষমা চাইলাম সাথে আমার জন্য নিকি নেকি লেখা হল আর ফেরেশতা কী বলে ওয়ালা হ্যাঁ ওলা কে মিস লোজা আলী তোমার জন্য আল্লাহ অনুরূপ কবুল করুন তাহলে ফেরেশতা তো আমার জন্য কো দোয়া করতেই আছেন আর মুসলিম ভাইয়ের অনুপস্থিতে তার জন্য দোয়া কি হয় বেশি কবুল হয় তিন তিনটা গেল চার নাম্বার অপরের প্রতি দয়া করার উপকার করার ধরন হলো আল এহসান বিল আমরে বিল মারুফ ইবান নাহি আনিল মুনকার একটা লোককে আপনি দেখছেন বসে আছে ভাই বসে আছেন কেন আসেন নামাজে যাই ভালো কাজের আদেশ করলেন লোকটা যদি নামাজ পড়ে আপনার নাকি হবে একটা লোক হয়তো ধূমপান করতেছে ভাই হ্যাঁ এটা তো আপনার জন্য ক্ষতিকর আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সার্বিকভাবে বুঝিয়ে বললে ওই লোকটা যদি ছেড়ে দেয় তাহলে আপনার আমল নেকি লেখা হবে তাহলে এটাও একটা ধরন মহানবুল আলমিন বলছেন কুন্তুম খাইরা উম্মা তোমরা উত্তম জাতি ওখরে জাত লিন্নাস মানবতার কল্যাণে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের কাজ কি কেন আমরা উত্তম জাতি তা মরুন আবিল মারুফ তোমরা ভালো কাজের আদেশ করবে ওয়া তা আনিল মুনকার ওয়াতু মেনু না বিল্লা অন্যায় থেকে মানুষকে নিষেধ করবে আর আল্লাহর প্রতি ইমান রাখবে সুরা আলে ইমরান একশো দশ নম্বর আয়ার তাহলে উত্তম হতে হলে কি করতে হবে ভালো কাজের আদেশ অন্যায়ের নিষেধ করতে হবে এতে জাতির উপকার হবে আর মনে রাখবেন অন্যায় যদি বাধা না দেন তাহলে অন্যায় একদিন ন্যায় হয়ে যাবে তাই না অন্যায়ে যদি বাধা না দেন তাহলে অন্যায় একদিন ন্যায় হয়ে যাবে আমাদের দেশে প্রেম ভালোবাসা করতে করতে কয় যে ভালোবাসা তো পাপ নয় কি নেগির গাছ হ্যাঁ বেহায়াপনা বেলিল্লাপনা করে বেড়াবে আর ওটা নাকি পাপ নয় নাউজুবিল্লাহি মিন জালেক এটা কেন হয়েছে কারণ আমরা এটাকে ওয়ান্নাই বলে আমাদের পরবর্তী জেনারেশনের কাছে পেশ করতে পারি নাই এজন্য ওয়ান্নাই কে ওয়ান্নাই বলে প্রকাশ করতে হবে বাপ যদি বলে بیٹা সিগারেট নিআইতো তো بیٹা কি মনে করবে মনে হয় এটা খাওয়াটা হালাল হ্যাঁ এজন্য ওয়ান্নাইর প্রতিবাদ করতে হবে না হলে নতুন প্রজন্ম ওয়ান্নাই কি নাই বলে জানবে আর নাইটাকে অন্যায় বলে জানবে যার ফলে দেখা যাচ্ছে মেলা ইবাদত উঠে গেছে মেলা বেদাত সমাজে জায়গা করে নিয়েছে যদি আপ আমরা অন্যায় বাধা না দেই তাহলে আমাদের উপরে লানত আমাদের উপরে কি হবে লানত হবে আল্লাহ তালা বানি ইসরায়েলের ক্ষেত্রে বলেছেন লো এইফ রুমিম্বানী ইসর ইল আলালিসা নেদা ও দাওয়া ইসেব নেমারিয়াম যারা বানি ইসরায়েল কাফের হয়েছে তাদেরকে আল্লাহ তালা লানত করেছেন অভিশাপ দিয়েছেন কার ভাষায় দাউদ আলাই ইসলাম এবং ইসাইবনে মারিয়াম আলেহিমা সালমের ভাষায় সুম্মা বৈয়্যান আল সাবাবুল্লাহ নেবে কাউলিহি তারপরের কেন লানত করেছেন তাদের দুইজনের ভাষায় তাদের দুইজনের মুখ দিয়ে ওদেরকে তার কারণ হল জা লে কে ওয়া এটা এজন্য জন্য যে তারা অন্যায় করেছিল অবাধ্য হয়েছিল এবং সীমালঙ্ঘন করেছিল তারপরে আরও অপরাধ কি ছিল কানু লায়তা না হন আনমনকারীন ফালুহু লাভি শ্যামা কানুয়া ফালুন যখন তাদের কেউ কোনো অন্যায় করতো তখন তারা ওটাতে বাধা দিত না কানু লায়াতা না তারা ছিল কেমন লায়তা না নিষেধ করত না আনমনকারীন খারাপি থেকে ফালুহু যা তাদের সমাজের লোকেরা করতো লাভি শ্যামা কানুয়া ফালুন তাদের এই আচরণ কতই না জঘন্য তাহলে এই আচরণ যদি আমরা করি খুবই ভালো হয়ে যাবে কি অন্যায় বাধা না দিলে সেটা জঘন্য বলেই গণ্য হবে আল্লাহর কাছে সুরাতুল মাইদা উনআশি নম্বর আয়াত আমরা এই দুনিয়াতে সুখ ও শান্তি চাই আমাদের সমাজে সুখ শান্তি চাই যতক্ষণ পর্যন্ত ন্যায়ের আদেশ না হবে অন্যায়ের নিষেধ না হবে সুখ শান্তি হবে কি না হবে না এবং সাথে সাথে প্রত্যেকের উচিত যে যে ব্যাপারে আমি আদেশ ও নিষেধ করছি সেটা যেন আগে আমি পালন করি কারণ আল্লাহ বলছেন কাবুরা মাক্তান ইন্দাল্লাহে আন্তাকুলু মালা تفعلن আল্লাহর কাছে খুবই গোসা বড় গোসার কারণ আজাবের কারণ এটা যে তোমরা এমন কাজের কথা মানুষকে বলবে যা তোমরা নিজেরা করোনা সূরাত আসফ তিন নম্বর আয়াত এছাড়াও ছাড়াও আরো এখানে অনেক আয়াত আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদের কয়টা স্তর বলেছেন তিনটি মান রা আমিনকুম মুনকারান ফাল ইউগাইরুহু বিয়াদিহি ফইল্লাম ইস্তাতে ফাবি তোমাদেরকে অন্যায় দেখলে শক্তি থাকলে হাত দিয়ে বাধা দেবে না হলে কথা দিয়ে মুখ দিয়ে বাধা দেবে না হলে অন্তর দিয়ে ঘৃণা করে ইহার প্রতিবাদের উপায় অবলম্বন করবে খুঁজবে চিন্তা ভাবনা করবে আর এটা হলো সর্ব নিম্ন ইমান তাহলে আমরা এখন কোন পদে আসি সর্বনিম্ন ইমানের উপরে রয়েছি আল্লাহ যেন আমাদের ইমানকে আরো উন্নত করার তৌফি দান করেন আল্লাহ পাঁচ নাম্বার পরোপকারের ধরন হল আল এহসান ও বিনানি শারীরিক শক্তির মাধ্যমে অন্যের প্রতি দয়া করা কোন একটা লোক হয়তো একটা কাজ করছে সেই কাজটা একা করতে পারে না তাকে সহযোগিতা করা এর মাধ্যমে আপনি আপনার শরীরের যে শক্তি আছে এটা ব্যয় করলেন এর মাধ্যমে তার উপকার করলেন এমনই একটু আগে বলছিলাম রাস্তা থেকে একটু কষ্টদায়ক জিনিস দূর করলে কি হয় আপনার শক্তি হয়তো একটু শক্তি যায় কিন্তু এতে আপনার নেকি লেখা হয় এবং অপরের উপকার করা হয় একটা কলার চোখলা যদি পড়ে থাকে রাস্তায় তাহলে সমূহ সম্ভাবনা আছে যে যে কেউ এর উপরে পা দেবে আর পিছলে পড়ে তার মহাক্ষতি হতে পারে রসুলসাল্লাহ সাল্লাম বলেন কুল্লু সুলামা মিনা নাসে আলাইহি সাদাকা মানুষের প্রত্যেকটা জয়েন্টের উপরে প্রত্যেক দিন সাদাকা করা আবশ্যক কয়টা জয়েন্ট তিনশো ষাটটা তিনশো নেকির কাজ সাদাকা আমরা করি কি তাহলে এটার প্রতি এই হাদিসের প্রতি আমল করার জন্য আমাদেরকে এগুলো একটু খেয়াল রাখতে হবে আর খেয়াল রাখলে করাটা অসম্ভবের কিছু নয় খেয়াল করে দেখুন হাদিস কি বলছে কুল্লাউমিন প্রত্যেকদিন ইয়া আদিল ইস নাইনি সদাকার দুইজনের মাঝে পরস্পর ইনসাফ করা এটা সাদাকা ওয়া ইউ আইনো রজুল আইলা দা বৎ হিফা ইয়া মিলো আইলাই আহু সদাকা একটা দুর্বল লোককে তার গাড়িতে বাহনে চড়িয়ে দেওয়া অথবা কোনো তার স আসবাবপত্র উঠিয়ে দেওয়া এটা সাদকা বল কালি মাতুত্তাই বা সদাকা ভালো কথাটাও কি সাদকা তাহলে আপনি যদি একশোটা কথা ভালো কথা মানুষের সাথে বলেন একশোটা কী হয়ে গেল সাদকা হয়ে গেল অকুল্ল খুতুয়াত আর আপনি প্রত্যেক নামাজের জন্য যখন যান প্রত্যেক পদাঙ্ক আপনার জন্য সাদাকা ওয়া ইউনিতুল আজাহানি তারিক সাদাকা আর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস আপনি দূর করেন সেটাও কি সাদাকা রওয়াহুল বোখারি ও মুসলিম বোখারি ও মুসলিম আর এসব কিছুর বিনিময় যথেষ্ট হবে কি রমেশ ভাই হ্যাঁ মাসা আল্লাহ অনেকেই জানেন চাষের দুই রাকাত নামাজ এই হাদিসের উপর আমল করার জন্য কি যথেষ্ট অতএব এই নামাজটা যেন আমরা আদায় করার চেষ্টা করি কারণ সালাতুল আউাবিন আউাবিন যারা তাদের যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা যারা আল্লাহ মুখী আল্লাহ ভীরু আল্লাহ আল্লাহকে ভয় করতেন সে সকল বান্দাদের নামাজ এটা গেল পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো আল এহসান ও বিল মাল আল এহসান বিল মাল সম্পদের মাধ্যমে অন্যের কি করা উপকার করা আলামীন যাকে দয়া করে তার প্রশস্ত করে দিয়েছেন এবং তাকে অনেক মাল দিয়েছেন ওই ব্যক্তির উচিত যে এই আদায় করে গরিব এবং মুখাপেক্ষী লোকদেরকে কি করা কিছু দান সদকা করা এবং যদি কোনো বন্দি থাকে টাকার জন্য সে আটকে আছে অনেক লোক আছে এমন যে আরেকজন হয়তো দশ হাজার টাকা খেয়ে নিয়েছে আর টাকাটা দিতে পারে না বলে তাকে জেলে আটকে থাকতে হয়েছে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি দশ হাজার টাকা দিয়ে তাকে মুক্ত করে দেবেন তারপরে মেহমানদারি করা তারপরে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়ানো মহান রব্বুল আলমিন বলছেন ও আহসিন কামা আহসান আল্লাহ ইলাই মহান রব্বুল আলমিন যেমন আপনার প্রতি দয়া করেছেন আপনাকে সম্পদ দিয়েছেন ওই রকম আপনিও হত দরিদ্রদের প্রতি কি করুন দয়া করুন তাদেরকে তাদের প্রতি উপকারের হাত বাড়িয়ে দিন 6 নাম্বার গেল 7 নাম্বার এবং আমাদের সময় হয়তো শেষ এটা বলে আজকে মত ইনশাআল্লাহ শেষ করব আল ইহসান বিল রুকিয়াহ আল শারঈয়াহ আল ইহসান বিল রুকিয়াহ আল শারঈয়াহ শরীয়ত করার মাধ্যমে অপরের প্রতি কি করা দয়া করা ফাকাম মিন মারিদিন ইউআনি ওয়া কাম মিন মান আসাবাহুম আল আলমু বিসবাব আইন আও নাসিন আও ওয়া দেখবেন অনেক লোক রয়েছে কি বিভিন্ন অসুখ বিসুখে ভুগছে অনেক লোক রয়েছে যারা যাদেরকে হয়তো বদ নজর অনেককে জাদু করা হয়েছে ওই সমস্ত লোকদেরকে আপনি নিজে পারলে ঝাড়ফুঁক করবেন আর যারা ঝাড়ফুক জানেন আর না হলে অন্তত আপনি তাকে বল দিতে পারেন ভাই সুরা নাস পালা কেখলা সায়াতুল কুরসি সুরা ফাতেহা এগুলো আপনি পড়ুন আপনার ঘরে সুরা বাকারা আলে ইমরান লাগিয়ে রাখুন যাতে করে শয়তান জায়গা করে না নিতে পারে তাহলে আপনার আপনি এই সকল মানে খারাপি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এটা আপনি তাকে সংবাদ সংবাদ দিতে দিতে পারেন পারেন একটা লোক হয়তো এরকম সমস্যায় আছে কিন্তু আপনি জানেন যে অমুক জায়গায় একজন শাহেক রয়েছেন আমি মাঝে মাঝে আমাদের হেলাল ভাইয়ের নাম্বার দিয়ে দিই কারণ ওই যে ওই জায়গায় যিনি শায়েক ঝাড়ফুঁক করেন ওনার বাসার থেকে কাছে এবং এর আগে হ্যাঁ নাই ওই লোক না যাই হোক তো ওইখানে রফিক ভাই ছিলেন আমাদের এর আগে আব্দুল সামাদ ভাই রাহিমা উল্লাহ যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন আল্লাহ জন্য তাকে জানাত করেন আল্লাহ মাহমিন তো যাই হোক এই ঝাড়ফুঁক অনেকে হয়তো একটু আমলদার আছেন অনেকে আপনার কাছে ঝাড়ফুঁক করেও হয়তো চাইবে তো এটা করে দেওয়ার মাধ্যমে আপনি পরোপকার করবেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর সাহাবি আব যাবের বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ বলেন যে লাদাগাত রজুলান মিন্না আক্রাবুন একটা বিচ্ছু আমাদের একজন লোককে দংশন করলো ওয়ানাহানু জুলুসুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ তখন একজন লোক বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকি আরকি মানে আরকি আমি কি ওকে ঝাড়ফুক করব

অনুমতি দিলেন যে তুমি করো তোমার তোমার এই ভাইয়ের উপকার যদি পক্ষে করা সম্ভব হয় তাহলে তুমি তার উপকার করো এমনই আমার একজন দূর সম্পর্কের চাচা আছে তো ওনার আমলও আছে মাসা বেশ ভালো উনি আবার ওই সাপের বিষ ঝেড়ে থাকেন আর সেগুলো কোরআন ও আদিসের দোয়ার মাধ্যমেই করেন বিশেষ করে সুরাতুল ফাতেহার মাধ্যমে তিনি অনেকটা কাজ আল্লাহ তার মাধ্যমে নেন তো উনি বললেন আমাকে একবার যে একটা হেফজো ছেলেকে সাপে দংশন করেছে তো যখন সাপে দংশন করে তখন ওইখানে কাউকে সন্ধিহান হওয়া চলে না তওয়াক্কল থাকতে হয় আল্লাহর উপরে ভরসা থাকতে হয় মজবুত ফাইজা আজমতা আল্লাহ তো উনি ইয়া করছেন ঝাড়ফুঁক করছেন উনি নিজে তো পড়ছেনই আরো ছোট ছোট কিছু মাসুম বাচ্চা হ্যাঁ ওনাদেরকেও তিনি বলেছেন যে তোমরা সুরা ফাতে পড়ো আর মাথার থেকে ফু দিয়ে পায়ের দিকে নামাতে থাকো এবং ওদের ওই কয়েকজন লোকের ভিতরে হেফজখানার শিক্ষকও আছে। তো দেখা গেল যে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বিষ নামতেই আছে নামতেই আছে ছেলেটার চেহারাটা যে কালো হয়ে গেছিল কালো ভাব দূর হতেই আছে কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল যে না আর কাজ করছে না তো ভেবে দেখলেন উনি যে নিশ্চয় এখানে কোনো সন্দেহ ঢুকে গেছে ছোট বাচ্চাদের তো সন্দেহ ঢুকার কথা না তখন উনি যতটুকু আন্দাজ করলেন যে হয়েছে সন্দেহ লেগে গেছে হ্যাঁ যে কিরে আসলে কি পুরাটা নামবে কিনা তো বললেন হুজুর আপনি যান আপনি তারপর আবার সুরা ফাতিহা পড়ে ফুক শুরু হলো তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে এই ছেলেটার কি হলো নেমে গেল এবং ওইখানে একজন ওঝা অন্য ওঝা ছিল সে বলল যে যদি জানা যায় যে এটা অমুক সাপে দংশন করেছে তাহলে ওই সাপের বিষ দিলে কি হয়ে যায় ভালো হয়ে যায় তবে জানতে হবে আর যদি আবার উল্টাটা দিয়ে দেন তাহলে খালাস সাথে সাথে মরে যাওয়ার সম্ভাবনা আছে তো উনি বললেন যে ভাই কোন সাপে দংশন করেছে ওই সাপেরও ইয়া দেওয়া হলো এবং ঝাড়ফুঁক করা হলো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল তো যে কথা বলছিলাম যে কারো যদি এরকম আমল থাকে তাহলে অন্য যাদেরকে এরকম কোনো কিছুতে দংশন করে থাকে ঝাড়ফুঁকের মাধ্যমে আপনি তার উপকার পৌঁছাতে পারেন মহান রব্বুল আলমিন যেন আমাদেরকে অন্যের প্রতি নিজের উপকারের জন্য একটা তো তার উপকার আছেই আর আমি ব্যক্তিগত ভাবে আউ্লান আমি ওর উপকার হোক আর না হোক আমি যদি সুপারিশ করি অন্যের জন্য আমার উপকার এক নম্বরে হবে সুপারিশ কবুল হোক না হোক আল্লাহ রসুল সাল্লাহামের সুপারিশ বাড়িরা কবুল করেনি রসুলের নেকি হয় নাই অবশ্যই নাকি হয়েছে এই জন্য মহান রব জন্য যেন প্রথমত আমাদের জন্য এবং আমাদের মুসলিম ভাই ও বোনদের উপকারের জন্য পরোপকারী কাজগুলো করার আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন আমরা যে সাতটা কথা বলেছি সাতটা সকলের দ্বারা কি সম্ভব সকলের দ্বারা সাতটা সম্ভব না এক একজনের দ্বারা হয়তো এক একটা সম্ভব যার যে বিভাগে অন্যের উপকার করার সুযোগ আছে কেউ পিসপা হবেন না আল্লাহ তালা যেন আমাদেরকে অন্যের উপকার করে নিজের এবং অপকার অপরের উপকার করা তৌফিক দান করেন আল্লাহ আমিন মোহান রাবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করেন আল্লাহ আমিন আমরা যারা মুসলমান ও মমিন দাবি করি আল্লাহ যেন আমাদের পরস্পরের মধ্যে কিনা না বোক ঝিনচা বিদ্ধ দেশগুলো দূর করে দেন আল্লাহুম আমিন আমরা যেন একই মায়ের পেটের ভাইয়ের চাইতো আরো গাঢ় সম্পর্ক সহিত এই দুনিয়াতে বসবাস করতে পারি আল্লাহ সেই সুযোগ আমাদের জন্য করে দিন আল্লাহুম আমিন মহান رب العالمین আমাদের সকলে সকল সমস্যা দূর করে দিন আল্লাহুম আমিন মহান رب العالمین আমাদেরকে জান্নাতুল ফেরদাউস नसीব করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubাইল আইক আসসালামু আলাইকুম ওয়া